আলোচনাটা আমার মনে হচ্ছে এখানে একটা কমিউনিকেশন যাচ্ছে যে করাটা মানে কি সেই জিনিসটা সেই জিনিসটা সংজ্ঞাটা হয়তো এই যে যিনি যুক্ত হয়েছেন যে আপু ওনার কাছে একরকম এবং মাতব্বর ভাই আপনার কাছে বোধ রকম এই কারণে আপনারা একজন আরেকজনকে বুঝতে পারছেন না যে কি অন্যায় জিনিসটা আসলে কি সেই জিনিসটা না বোঝার কারণেই মনে হচ্ছে বড় একটা গ্যাপ রয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে সেই অন্যায় জিনিসটা কি সেটা নিয়ে একটু ছোট করে কথা না বললে এই জিনিসটা ক্লিয়ার হবে না আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরেন আমাদের এই অগ্নি ভাই অগ্নি ভাই বাজার থেকে একটা দাসী কিনে এনেছে এবং দাসী কিনে এনে সেই দাসীর সাথে রাত্রে বেলা গিয়ে মানে রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ে দাসীটাকে যে রান্না করে থাকতে দিয়েছে এবং বেলা গিয়ে মানে অগ্নি ভাই তার উপরে উপগত হয় আপনারা বুঝতে পারছেন কি করে এখন এই যে আপু যে আমাদের যে আপু উনি ব্যাপারটা ভালো লাগতেছে না কারণ একটা মানে দাসীর সাথে মানে এটা কেমন একটা ব্যাপার ব্যাপার। তারপরে অগ্নি ভাই কি করলো কয়েকদিন পরে মানে এই যে এই অগ্নি আপু যে জিনিসটা পছন্দ করতেছে আপু সেটা প্রতিবাদ করলো না তুমি এটা দাসীর সাথে কি করতেছে এগুলা কি রাত্রেবেলা তুমি যাও রান্না করে গিয়ে কি করো মানে এতক্ষণ কি করো এখানে তখন এই যে প্রশ্নটা করলো এই যে এটা নিয়ে আপত্তি তুললো এইটা হচ্ছে আপুর অন্যায় ইসলামের সংজ্ঞা অনুসারে এটা হচ্ছে আপুর অন্যায় আমি মুয়াত্তা মালিকের হাদিস দেখাবো আমি আমাকে সময় দিলাম হাদিস দেখাবো যে একজন নারী আহ নারীর একটা স্বামী ছিল সেই স্বামীটা তার দাসীর সাথে যৌনকর্ম করতো তখন সেই স্ত্রীটা কি করলো স্ত্রীটা করলো কি এই জিনিসটা পছন্দ করতো না সে করলো কি সেই দাসীটাকে নিজের বুকের দুধ খাওয়াই দিল বুকের দুধ খাওয়াইলো কি কারণে খাওয়াইলো কারণ হচ্ছে সে চাচ্ছিল যে সে সেই দাসীটাকে নিজের কন্যা বানিয়ে ফেলবে দুধ দুধ মেয়ে বানিয়ে ফেলবে দুধ মেয়ে বানায় ফেলবে দুধ মেয়ে বানায় ফেলে দুধ মেয়ে বানায় ফেলে তো আর তার স্বামী তার ওই যে দাসীটার সাথে গিয়ে করতে পারবে না এগুলা মানে যেটা হচ্ছে বিয়ে ছাড়া মুসলমান মুমিন পুরুষরা করতে পারে বিয়ে ছাড়াই এটা ইসলামের বৈধ এই বৈধ যে সেটারও রেফারেন্স দেখাতে পারবো একটু পরে সেটা মানে একটা একটা করে দেখাবো আমি কিন্তু তারপরে কিন্তু তখন ওই স্বামী তার সেক্স করতে পারতেছে না দাসের সাথে তখন সে হজরত ওমরের কাছে গিয়ে বিচার দিচ্ছে আচ্ছা আমার কথা কি আপনারা শুনতেছেন জি জি আচ্ছা তখন এই যে অমরের কাছে গিয়ে বিচার দিল অমর তখন বললো যে তুমি তোমার তুমি দাসের সাথে সেক্স করো গিয়ে আর তুমি তোমার বউকে মানে শাসন করো পেটাও ওকে মানে ও এটা করতে পারে না এরকম মানে বাধা দিতে পারে না শরীয়তে যেটা আছে সেটা বাধা দিতে পারে না তোমার বউ তো এইটা হচ্ছে তার স্ত্রীর অন্যায় হ্যাঁ এটার জন্য তার স্বামী তার স্ত্রীকে পেটাতে পারবে কেন বাধা দিল তারপরে ধরেন আরেকটা অন্যায় হতে পারে ওনার ওয়াইফার আরেকটা অন্যায় হতে পারে ধরেন অগ্নি ভাইয়ের একদিন খায়েশ জ্যাক একটা বিয়ে করবে ছোট একটা বাচ্চা মেয়ে বিয়ে করবে ছয় বছরের একটা বাচ্চা মেয়ে বিয়ে করবে আপু সেখানে বাধা দিল বললো না তুমি তো আমার অনুমতি ছাড়া তুমি বিয়ে করতে পারবে না এটা মানে এটা তো ঠিক না তখন এটা হচ্ছে তার অন্যায় ইসলামের শরীয়তে এটাও হচ্ছে তার অন্যায় এই কাজ আপু করতে পারে না আপুর কোনো অধিকার নাই তার স্বামী আরেকটা একটা বিয়ে করলে বাধা দেয়া ইসলাম কখনোই তাকে এই অধিকার দেয় নাই সে এখানে বাধা দিবে তো এখানেও তার স্বামী তাকে পেটাতে পারে এরকম আরো অনেক কিছু আছে যেমন ধরেন মানে ধরেন ওনার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে ভালো লাগতেছে না কিন্তু ওনার স্বামী একটু ইয়া সময় চাচ্ছে আর কি উনি সেটা রাজি হচ্ছে না এটাও অবাধ্য হওয়া ইসলাম এইখানেও এটাকে অবাধ্যতা হিসেবে ধরবে যে ইচ্ছা করবে না কেন শরীর ভালো আছে তো করতে হবে অবশ্যই করতে হবে তারপরে ধরেন মানে ওনার ওয়াইফ একদিন মানে ডালে লবণ দিছে কম এখন এটাও আবদ্ধতা এটাও আবদ্ধতা মানে স্বামী ডালে কেন লবণ কম দিবে এই যে অন্যায় এগুলা সবগুলা কি ইসলাম অন্যায় ক্যাটাগরির ভিতরে ফেলে যে স্বামীর মানে স্বামীকে সুতুষ্ট না করা স্বামী যেটা খুশি হয় সেটা না করতে দেয়া সেই সেই কাজে বাধা দেয়া এগুলো সমস্ত কিছু অন্যায় একইভাবে এবং এই যে পেটাতে পারবে তো অবশ্যই পেটাতে পারবে আচ্ছা আমি একটা জিজ্ঞেস একটা জিনিস জিজ্ঞেস করি অগ্নি ভাইয়ের কি বাচ্চা কাচ্চা আছে ছেলে মেয়ে আছে আচ্ছা আচ্ছা তাহলে আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম কিন্তু এবং ইসলামের শরীয়তের বিধান অনুসারে স্বামী যদি তার স্ত্রীকে মারধর করে সেটার জন্য স্ত্রী কোনো আদালতে যেতে পারবে না আইন আদালতে শরণাপন্ন হতে পারবে না কারণ এটা ইসলামের সম্পূর্ণ বৈধ এটার কোনো দুনিয়াবি বিচার নাই শরীয়তে এটার কোনো বিচার স্বামী চাইলে তার স্ত্রীকে যদি সে মনে শুনতেছে না তার কথায় বাধ্য না তাহলে কি কারণে অন্যায় করছে না কি অন্যায় করে নেই সেগুলা কিচ্ছু দেখা হবে না শরীয়তে এটার কোন প্রশ্নই আসে না কারণ স্ত্রী হচ্ছে স্বামীর স্বামী দাসীর মতো বিবাহের মাধ্যমে স্ত্রী আসলে স্বামীর দাসিতে পরিণত হয় এটা ইমাম গাজালি তার বইতে লিখেছেন ইমাম গাজী ইসলামের সর্বশ্রেষ্ঠ স্কলারদের মধ্যে একজন তিনি লিখেছেন স্বামীর স্ত্রীর প্রতি স্বামীর অধিকার এই অধ্যায় লিখেছেন বিবাহ হচ্ছে বাদী হওয়ার নামান্তর এই কারণে বাদী হয়ে যায় মানে কৃতদাসীর স্বামীকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করে একজন স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য তো এই যে দেখা গেল যে আপনার যে মেয়েটা মেয়েটাকে যে বিয়ে দিচ্ছেন মেয়েটা যে প্রতিদিন মারধরের শিকার হচ্ছে আপনি তো কোন পুলিশের কাছে যেতে পারবেন না কারণ আল্লাহ পাক তার কোরআনে এই জিনিসটা বলে দিচ্ছে আপনার আল্লাহ পাকের নবী সেও হাদিস বিচার নেই তুমি যেভাবে চাষ করো হ্যাঁ ভাই এই যে এই কথাগুলা তো একজন মানুষের আত্মসম্মান নষ্ট করে একজন মানুষ যখন ছোটবেলা থেকে বড় হয় প্রত্যেক মানুষ তো বলো আপনি কিছু বলতে আমি আমি যেটা কোন বিন্দু মাত্র কোন পাপ নাই আপনি অন্যায় মানে ন্যায় করে পিটিয়েছেন নাকি অন্যায় করে পিটিয়েছেন এইটা আপনার দুনিয়াতে কোনো এটার কোনো বিচার হবে না তোমার প্রশ্নটা বলো কি প্রশ্ন না বলছিলাম কি ইসলাম কি শুধু নারীর দিকটাই এভাবে বলছে যে তারা কোনো অন্যায় করলে স্বামী তাদের হিসাবে ইসলাম কি পুরুষের জন্য কোনো ইসলাম ধারণ করেনি যে তোমরা কিন্তু এভাবে 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 চলবা উচিত না একজন নারীর সাথে বা তাকে ভালোবাসা উচিত তাকে সময় দেওয়া উচিত তার কথা বোঝা উচিত এভাবে কি পুরুষরা বলেনি না শুধু দাসিকোপটা ওই যে তার সাথে এভাবে আচারণ এভাবে আচারণ করবা এটাই কি ইসলাম দিয়ে দিচ্ছে মেয়েদের জন্য এটাই কিন্তু মেয়েদের জন্য তো দাস সেক্স করার মতো কোনো বিধান নাই তো যে আপনার যদি একটা দাস থাকে তার সাথে আপনিও করতে পারবেন এরকম তো কোনো বিধান ইসলামে নাই শুধুমাত্র আপনার স্বামী তার দাসের সাথে করতে পারবে এই বিধান জি আমি আমি শুধু ওই সেক্সুয়াল ব্যাপারে বলছি না বলছি সর্বদিক থেকে যে ইসলাম কি পুরুষের জন্য কোনো বিধান তৈরি করেনি যে তুমি তোমার স্ত্রীর সাথে এরকম আচরণ করবা তোমার মেয়ের সাথে এরকম আচরণ করবা তোমার মায়ের সাথে এইভাবে আচরণ করবা এঘরে কি ইসলাম দেয় ইসলাম কি শুধু স্ত্রীকে স্বামীকে দিয়ে অসম্মান করবে স্বামীরায় শুধু স্ত্রীকে অসম্মান করবে দাসত্ব হিসেবে ব্যবহার করবে হান করবে তারপর এগুলাই কি দিয়েছে আর অন্য কোন মর্যাদা দেয় কিন্তু এই যে একটা স্পেসিফিক পয়েন্টে আমরা কথা বলছি অন্যন্য অনেক পয়েন্টে হয়তো এদিকেও কিছু বলেছে ওদিকেও কিছু বলেছে সেই পয়েন্টে যখন যাব আমরা সেই সময় কথা বলবো নেই ইসলাম দুই পক্ষকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে সেটা কিন্তু এই যে মারপিটের ব্যাপারটা নিয়ে এখন আমরা কথা বলছিলাম আমরা যদি শুধুমাত্র এই আলোচনাটা শেষ করি তারপরে আপনি চাইলে অন্য কোন জায়গায় মানে কি বলা হয়েছে স্বামীকে কি বলা হয়েছে সেটা আপনি আলোচনা করতে পারেন কিন্তু মারপিটটা হচ্ছে একজন মানুষের আত্মসম্মানে আঘাত করে আপনি যখন কাউকে গায়ে হাত দেন তখন তার আত্মসম্মানে লাগে শরীরে যত ব্যথা না লাগে মনে তার থেকে অনেক বেশি ব্যথা লাগে মনে তার সম্মানে লাগে এটা হচ্ছে একটা সম্মানের বিষয় মানুষের শরীরে আঘাত করাটা এটা হচ্ছে একটা সম্মানের বিষয় দেখেন শরীরে আঘাতটা কিন্তু ঠিক হয়ে যায় কালকে পরশু ঠিক হয়ে যাবে আপনাকে যতই মারপিট করুক না কেন এক সপ্তাহ পরে আর ওই ব্যথাটা থাকে না কিন্তু মনে যে আঘাতটা লাগে আত্মসম্মানে যে আঘাতটা লাগে সেটা কিন্তু হাজার মানে একদম মৃত্যু পর্যন্ত আপনার থাকবে যে আপনাকে কোন একজন একজন মানুষ গালে একটা চর মেরেছিল এই জিনিসটা কিন্তু আপনি কখনো ভুলতে পারবেন না হ্যাঁ আমি আপনার কথা আমি বলতে পারতেছি না আসলে আপনি হয়তো মানে অন্যরকম মানুষ কিন্তু আমাকে যদি কেউ মানে গালে একটা চর মারে

এই যে ইসলাম যে করেছে মেয়েদের আত্মসম্মানটাকে একদম নষ্ট করে দিয়েছে এবং এই নষ্ট করে দেওয়ার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অন্যায় করলে আপনার কারণ আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন এইভাবে এই চিন্তাভাবনা নিয়ে যে আপনি আসলে একটা মানে তুচ্ছ মানুষ আপনি হচ্ছেন একজন দাস শ্রেণীর মানুষ আপনি হচ্ছেন একজন বাদি বান্দি টাইপের মানুষ যাকে আপনার মালিক চাইলে পেটাতে পারে আপনার মালিক হচ্ছে কে আপনার মালিক হচ্ছে আপনার স্বামী সে চাইলে আপনাকে অন্যায় করলে আপনাকে পেটাতে পারে এই যে এই মন মানসিকতা নিয়ে যে আপনি বড় হয়েছেন এটা আপনার দোষ না আপনার আপনাকে হয়তো এইভাবে শেখানো হয়েছে ছোটবেলা থেকে যে স্বামীরা তো একটু মারধর করতেই পারে এগুলো কিছু না ছোটবেলা থেকে আপনাকে হয়তো বলা হয়েছে আপনার ভাইটাকে হয়তো মাছের বড় টুকরাটা দেওয়া হয়েছে আপনাকে ছোট টুকরাটা দেওয়া হয়েছে বলা হয়েছে ও তো ছেলে মানুষ ও তো খেলবে ও তো মানে কত কিছু করবে ওর একটু বড় টুকরাটা দেয় বা ধরেন আপনার যে ভাইটাকে হয়তো একটা ভালো স্কুলে পাঠানো হয়েছে বলা হয়েছে যে তো ছেলে মানুষ ভাটা মানুষ তো ভালো স্কুলে পড়বে আয় রোজগার করতে হবে তো এত বেশি পড়ার দরকার নেই ঠিক আছে তুই যা পড় একটু মানে কোথায় কোথায় যা তা দিয়ে কিছু যায় আসে না আসলে তুই তুই আর এমন কি করবি মানে আপনাকে একটা তাচ্ছিল্যের মানে দৃষ্টিতে দেখা হয়েছে যে আপনি আর কি এমন উল্টা হলাইবেন কি আর এমন করবেন হয়তো আপনার একটা বিষয় অনেক মেধা ছিল আপনি হয়তো একটা সাবজেক্টে খুব ভালো ছিলেন এরকম কিন্তু আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক মেয়েদেরকে দেখবেন মেয়েরা অনেক সাবজেক্ট অনেক ভালো থাকে কিন্তু বাবা মা তাদেরকে সেই সুবিধাটা দেয় না সেই সুযোগটা দেয় না তারা মনে করে বড় হয়তো পালবে এই একটা ছোট করে দেখা হয়েছে এই জিনিসটা আপনি ছোটবেলা হয়তো আপনার মাঝে মাঝে মনে হতো যে মানে আপনার ভাইটাকে বা মানে ভাইটাকে কেন বেশি সুবিধা দেওয়া হচ্ছে আমাকে কেন কম সুবিধা দেওয়া হচ্ছে পরবর্তীতে আপনি আস্তে আস্তে মেনে নিয়েছেন মেনে নিতে নিতে এখন আপনি মন মানসিকতার দিক দিয়ে আপনি মনে করেছেন যে ঠিক তো সমাজে চলবে দাদা করে করে আসছে আমার এটা আসছে তাহলে এইরকমই আমাদের এইভাবেই চলতে হবে কিন্তু একটু চিন্তা করে দেখেন যে এটা কিন্তু ঠিক না এটা কিন্তু প্রত্যেক মানুষেরই সমান সুযোগ থাকা উচিত সমান সম্মান থাকা উচিত সমান আত্মমর্যাদা থাকা উচিত সমান সুবিধা থাকা উচিত নাকি আপনি কি বলেন হ্যাঁ এখানে যুক্ত করছি আপনার হয়ে আমি একটু কথা যুক্ত করবো প্লিজ আসিফ ভাই কথা আমাদের এই সূচনা আপুর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না এখানে কিন্তু উল্টোটা হয়ে আসছে হ্যাঁ আমাদের সূচনা আপু উনার যত অ্যাপস আছে ওনার পাসওয়ার্ড নিজস্ব আছে উনি সেটা কিন্তু ভাইয়ের সাথে শেয়ার করেনি ভাই সমস্ত কিছু উন্মুক্ত এবং আহ সূচনা আপু কিন্তু বাইরে কাজ করছেন এবং ঘরেও সেরকম ডিসিশন মেকারের মধ্যে উনি কিন্তু অন্যতম উনি কিন্তু ভাইকে বরাবরই মানে ভাইরও এই যে একটা

অধিকার সম্পর্কে জানুকি না জানুক তারা কিন্তু সোভিনিজমের যে উল্টোটা সেটা করতে তারা কিন্তু আসলে ফেমিনিস্ট না ফেমিনিজম মানে কিন্তু হচ্ছে নারীবাদী আর সোভিনিস্ট মানে কিন্তু হচ্ছে পুরুষে ভিন্ন নারীবাদের উল্টো কিন্তু সোভিনিজম না নারীবাদী এসেছিল কিন্তু কিছু নারী যেহেতু তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল সেখান থেকেই হচ্ছে ফেমিনিস ফেমিনিজমের জন্ম কিন্তু সোভিনিস্ট জিনিসটাকে তো সেটা না কিন্তু এরা না এই সব গুটি কয়েক নারীরা দুটো পড়াশোনা শিখে দুটো অধিকার শিখে তারা কিন্তু ঠিক উল্টোটা করে একটা পুরুষের প্রতি সেই অত্যাচাতক করে

আ আমি আমি এক সেকেন্ড এক সেকেন্ড আমি একটা প্রশ্ন করতেতে যে ইসলামী বিধান চালু হলে তার বেশি সুবিধা হবে অগ্নি ভাইয়ের বেশি সুবিধা হবে নাকি আপুর বেশি সুবিধা হবে একটু সমান হবে দুজনের সমান কিভাবে হবে অগ্নি ভাই অগ্নি ভাই বিয়ে করতে পারবে চারটা বিয়ে করার পরে ইসলামে শুধু ছেলেদের বিয়েটাই দিয়ে দিছে আপনারা না না সুবিধা সুবিধা আপনি আপনাকে জিজ্ঞাসা করেছে আমার প্রশ্নটা হচ্ছে যে কার বেশি সুবিধা হবে

অসুবিধা আমি আপনাকে আমি আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি যে অসুবিধা অসুবিধা হলো বলতে পারবে হ্যাঁ আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু আপনার সুবিধা সে নিজের অসুবিধা করে আপনার অধিকারের কথা ভাবতেছে আপনি কিভাবে আপনার সম্মানটা যেন রক্ষা পায় আপনি যেন আত্মসম্মান নিয়ে থাকতে পারেন আপনার মতো মেয়েরা শুধু আপনি না আপনার মতো অন্যান্য যে মেয়েরা আছে সেই মেয়েরা যেন আত্মসম্মান নিয়ে আত্মনির্ভরশীল হতে পারে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সমাজে যেন উঁচু করে দাঁড়াতে পারে এই অধিকারের পক্ষে কিন্তু আপনার স্বামী দাঁড়াচ্ছে নিজের অসুবিধা করে এখানে কিন্তু তার কোনো কিন্তু লাভ নাই হ্যাঁ ধরেন একটা মেয়ে যদি সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় পড়ালেখা করে শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে যদি এগিয়ে যায় তাতে কিন্তু তার কোনো লাভ হবে না হ্যাঁ তার যেটা লাভ হবে সে ভাববে যে সে একটা নারীর অধিকারের পক্ষে একটা কথা বলেছে এইটুকু তার একটা মনে একটা শান্তি পাবে এছাড়া কিন্তু তার আর কোনো লাভ নাই সে দুইটা টাকা পাবে না ইহুদিদের থেকে হ্যাঁ ইহুদিরা আপনাদের এটার জন্য টাকাও দিবে না নাস্তিকরা টাকা দিবে না খ্রিস্টানরা টাকা দিবে না কিন্তু তাতে যে সমাজের উন্নতি হবে যে সমাজে যেই মেয়েরা ছোটবেলা থেকে সেই সুযোগগুলো পায় নাই যে সুযোগগুলো তার পাওয়ার কথা ছিল বা একটা ভালো স্কুলে পড়া একটা ছেলেকে দেখা গেছে যে এই যেমন ধরুন আপনাকে ছোটবেলায় কি কি খেলা না খেলতে দেওয়া হয়েছে পুতুল খেলতে দেওয়া হয়েছে হাঁড়ি পাতিল খেলতে দেওয়া হয়েছে এর মানে ছোটবেলা থেকে আপনার ভেতরে এই মন মানসিকতাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বড় হয়ে আপনার কাজ হচ্ছে বাচ্চা পয়দা করা এবং বাচ্চা লালন পালন করা এবং হাঁড়ি পাতিল মানে হচ্ছে গিয়ে রান্না বান্না করা একই সাথে আপনার ভাইটার কথা আপনি যদি চিন্তা করেন আপনার ভাই বলছে না হয়তো আপনার ভাই নাই কিন্তু আপনার যদি মানে আর আপনি নিজের আশেপাশে দেখেছেন ভাইদেরকে কি খেলনা দেওয়া হয় বন্দুক গাড়ি এই জিনিসগুলো এরোপ্লেন এই জিনিসগুলো দেওয়া হয় কারণ কি কারণ হচ্ছে এটার ভেতরে একটা মানে ভেতরে একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে ব্যাপারটা কি যে বন্দুক দিয়ে মানুষ কি করে দখল করে অধিকার করে কর্তৃত্ব করে নিয়ন্ত্রণ করে হম ক্ষমতা দিয়ে দেখায় অনেক ক্ষমতা এই যে ছেলেদেরকে একভাবে বড় করা হচ্ছে কিভাবে তাদের মন মানসিকতার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি দখল করবা তুমি ক্ষমতা আরোপ করবা তুমি নিয়ন্ত্রণ করবা তুমি এটা করবা সেটা করবা তুমি একদম রাজা বাচ্চা তুমি হচ্ছে রাজার মতো কোনো জায়গায় মাতব্বরি করবা আর মেয়েদেরকে সবসময় বলা হয় তুমি তো মেয়ে হয়ে জন্মেছ তোমার তো একটু মাটির মতো হতে হবে তোমার তো একটু ধৈর্যশীল হতে হবে ছেলেরা তো একটু ওরকম করবেই তোমার একটু বুঝে শুনে চলতে হবে একটু দেখে দেখে হাঁটতে হবে মানে সমস্ত কিছু মেয়েদের উপরে প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে এবং আপনিও এই এই এইভাবেই বড় না আমাদের সমাজেরও মানে এইভাবে বড় হয়েছে আমার বন্ধুদেরকেও এইভাবেই বড় করা হয়েছে হ্যাঁ মেয়েদেরকে কত কথা শুনতে হয়েছে তোর জামাটা এখানে কেন করোনাটা এখানে কেন তোর এই যে এইখানে এটা কেন চুল খোলা কেন এইটা সেটা সেটা হ্যাঁ কিন্তু ছেলেকে ছেলে আমার মানে আমাদের সমাজের ছেলেরা রঙের দোকানে দাঁড়ায় দাঁড়ায় মেয়েদেরকে বলে নেই কিচ্ছু বলে এই যে এইভাবে যে সমাজে একটা যে ইয়াটা তৈরি হয় ইমব্যালেন্স তৈরি হয় মানে ভারসাম্যহীনতা নারী এবং পুরুষের ভিতরে ভারসাম্য নাই ভারসাম্য না থাকলে যেই আইন কানুন গুলা ইসলামী আইন কানুন গুলা যে ভারসাম্য হীনতার তৈরি করে এটা অনেক বড় প্রভাব ফেলে আপনার আপনার উপরে সেই প্রভাবটা ফেলেছে এই কারণে আপনি বুঝতে পারছেন না যে আপনার স্বামীর কিন্তু এখানে কোনো লাভ নাই আপনার অধিকারের পক্ষে কথা বলে কোনো লাভ নাই বরঞ্চ তার লস আছে সে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হলে ইসলামের পক্ষে সে আন্দোলন করলে সে অনেক লাভবান হতে পারত চারটা বিবি তিনটা দাসী রাখতে পারতো বেহেস্তিক গিয়ে বাহাত্তরটা হুরি 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 পাইতো বাহাত্তরটা হুরি মানে বাহাত্তরটা হুরির সাথে এক একটা এক একজনের সাথে সত্তর বছর সত্তর বছর ব্যাপী নাকি সহবত করতে পারে এক একটা বুমিন বান্ধবা এক হুড়ির সাথে সত্তর বছর কত হাজার বছর করবে এবং এই পক্ষে কথা বলে আসিফ এখানে একটু যুক্ত করে দিচ্ছি ছোট ভাই আছে যাকে একেবারে কোলে পিটি করে মানুষ করছে সেই ছেলেটাও ওকে বলে এই তুই মহিলা মানুষ তুই এত বেশি বোঝো কেন এটা মানে তাকে কত কত বড় অসম্মান করা এইটা কি সে উপলব্ধি করে কখনো ভাই এটা তো হাদিসের কথা নবীজিই বলে গেছে যে মেয়ে মানুষের বুদ্ধি শুদ্ধি কম হয় জ্ঞান বিজ্ঞান কম থাকে শিক্ষাদিকা কম মেয়েদের মেয়েদের বুদ্ধি শুদ্ধি থাকে অর্ধেক এটা তো নবীই বলেই গেছে ওই ছেলে কি করবে মানে ওই শিক্ষাটা ওই ছেলেটার ভিতরে ঢুকানো হয়েছে দেখি তো সে এগুলো ভাবতেছে যে মেয়ে মানুষ আবার এত কথা বলে কেন মেয়ে মানুষ পুরুষ মানুষের পাশে বসে কথা বলে কেন তাদের এত মানে এগুলো আমি আমি আমার সমাজে দেখেছি যে ধরেন পরিবারের একটা মতামত নেয়া হচ্ছে মানে একটা বিয়ে শাদির ব্যাপার মতামত নেওয়া হচ্ছে সবার তখন হয়তো আমাদের একজন মহিলা উনি এসে একটা মতামত দিল তখন আমাদের সমাজের পুরুষেরা দূর দূর করে দিয়েছে বেটি মানুষ বেটি বেটি মানুষ মানুষ আবার কথা মানে পুরুষ মানুষের পাশে এসে আবার কথা বলে কি বলে কি মানে এই মহিলার কি লাজ লজ্জা নাই সরেন সরেন মানে এইভাবে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা এইভাবে ছোট করা মানুষকে ছোট করা একজন মহিলারও মানে মতামত দেওয়া একটা অধিকার থাকা উচিত তাই না আচ্ছা আসিফ ভাই এখানে আমি একটু বলে রাখি আমার ছোট একটা সংসার সেই ছোট সংসারের সর্বময় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সব সময় ডিসিশন সেই নেয় সেখানে আমার মতামত অনেক সময় নিতেও পারে বা নাও নিতে পারে এখন এই অধিকারটা যদি আমি খর্ব করে দেই তাহলে কি মুমিন হলে তো এই অধিকারটাকে আমার খর্ব করে দিতে হবে নাকি সেই পরিশ্রমটাও তো তোমার অবশ্যই 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 আচ্ছা এটা কি করতে না এটা 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 কেন? তাহলে তুমি আহ তোমার শ্বশুরবাড়ির আমার শ্বশুরবাড়ির আহ এই সব মিলে সব ডিসিশন তুমি নাও আমার তো কোনো দরকার নেই আমি তো রিল্যাক্স থাকতে চাই। তুমি না নিতে পারছো না কেন নাও না কেন তুমি নিজে মানে আপনার কি মনে হয় যে এটা রিল্যাক্স থাকার মতো বিষয়? মানে এটার সাথে সম্মানের কোনো ব্যাপার নেই মানে আপনাকে ডিসিশন নিতে দেয়া হচ্ছে না আপনাকে একটা কাঠের পুতুলের মতো বসায় রাখা হয়েছে আর আপনি তাতে মানে মনে করেন আপনি খুব রিল্যাক্স হয়ে গেলেন নাকি না উনি উল্টোটাই বলছেন যেটা বলছেন সেটার সাথে আবার ইসলামের কোনো সম্পর্ক নেই উনি বলছেন যে তুমি কেন দায়িত্ব নিচ্ছ না আমার কেন দায়িত্ব নিতে হচ্ছেন উনি ভুলে যাচ্ছেন যে উনাকে দায়িত্ব নিতে কে বসছিল কে বলছিল আপনার বাপ্পা বসছিল আপনার ইসলাম বসছিল আপনার ধর্ম বসিলো আপনার দায়িত্ব নিতে আপনি মহিলা মানুষ আপনি খালি পয়দা করবেন বসে বসে আল্লাহ করবেন আপনার আপনাকে এত কাজ করতে কে বলছে এটা তো আপনি ইসলাম বলে নাই যেটা আপনি করতেছেন সেটা আপনি আপনার মানবিকতা থেকে করতেছেন হ্যাঁ সেটা কিন্তু আমরা সবাই কিন্তু সেটার জন্য আপনাকে সেলুট জানাচ্ছি আপনি একটা মেয়ে হিসেবে অনেক কাজ করছেন যেটা হয়তো অনেক ছেলেরাও করে না আপনি করছেন সেই জায়গা থেকে সেলুট পাচ্ছেন আপনি কিন্তু কোন জায়গাটা সমস্যা হচ্ছে আবার একটু বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে যেই ধর্মটাকে আপনি রিপ্রেজেন্ট করছেন যে আমি একটা মুসলিম নারী আপনি কিন্তু যেগুলো কাজ করছেন একটাও মুসলিম নারীর কাজ না পুরোটাই হচ্ছে পুরো একটা মুশ্রেক মুনাফে কাফের নারীর কাজ হ্যাঁ মুসলিম নারীর কিন্তু এরকম কাজ হবে না মুসলিম নারীরা তারা পুরা স্বামীর কথার বাধ্য থাকবে বাধ্য আর যখনই অবাধ্য হবে সুরানিসা চ্যাপ্টার নাম্বার ফোর ভার্স নাম্বার থার্টি ফোর ক্লিয়ারলি বলা আছে যে তোমাদের স্ত্রীরা যখন তোমাদের কথা অবাধ্য হবে এটা কিন্তু কোনো স্পেসিফিকলি বলা নাই যে কোন কথার অবাধ্য হবে যে খালি কি ইসলাম নিয়ে নাকি শারীরিক কোনো প্রয়োজন নিয়ে নাকি অন্য কোনো ব্যাপারে এগুলো কোনো কিছু বলা নাই শুধু বলা আছে যে তোমাদের স্ত্রীরা যখন তোমাদের কথা অবাধ্য হবে তখন তোমরা তাদের সাথে কথা বলা বন্ধ করো তাদের সাথে শয্যা পরিত্যাগ করো এবং তাদেরকে প্রহার করো যদিও আমরা জাকির নায়কের অনেক মিহি মিহি ডায়লগ থেকে শুনতে পাই যে কেমন প্রহার করতে হবে মিস একটা মানে কচি একটা ডগা দিয়ে একটা যেমন টোকা মারা হ্যাঁ বাট আসলে আমরা যখন হাদিসে দেখি আমাদের আসিফ ভাইও আমাদের খুব ভালো বলতে পারবেন এই সম্পর্কে যে এমনও হাদিস আছে যেখানে মানে মানে আয়সা কমপ্লেন করছিল যে আমরা মুমিনা নারী আমরা তাদের স্বামীর কাছ থেকে এমন ভাবে মার খাই যে আমাদের চামড়া সবুজ হয়ে যায় এবং আশা নিজেও মার খাইছিল আশা একবার রাত্রেবেলা মহানবী রাতের বেলা তো বহুত মানে কাজ টাজ করতে যেতেন তো আশা একবার সন্ধে করলো তার পিছিয়ে পিছিয়ে মানে গেছিলেন তিনি যে দেখার জন্য স্বামী কি করে তারপরে কিন্তু হাদিস থেকেই আমরা জানি এমন না যে আমরা হঠাৎ করে স্বপ্নে পাইছি এটা এটা হাদিস থেকেই আমরা জানি এটা ইসলামের পরিভাষাতেই বলা আছে তো সেই কারণে এই জন্য কিন্তু আপনাকে প্রথমেই জিজ্ঞেস করছিলাম লাইফের যে আপনার স্বামী যদি আজকে এখন ঠাস করে আপনাকে একটা মারে এই যে মাতুর সাথে মানে একটা মানে মানে কি বলে একটা পরপরশির সাথে কথা বলার জন্য আপনি তখন কি করবেন আপনি কিন্তু সেটার কোনো মানে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি আপনার প্রথম থেকে আপনার অবস্থান ছিল আজকে এক জায়গায় কালকে এক জায়গায় পুষ্য আরেক জায়গায় এরকম একটা অবস্থান ছিল আপনার কিন্তু শক্ত কোনো অবস্থান কোনো ক্ষেত্রেই ছিল না শুধুমাত্র নিজের অধিকার ছাড়া আপনি খালি বুঝতেছেন আপনি নিজের ভাবছেন আচ্ছা একটা একটা কথা জিজ্ঞাসা করি আপুকে একটা কথা জিজ্ঞাসা করি যে আপু ধরেন যে আপনার পাশের বাসায় প্রতিবেশী একটা মানে দম্পতি আছে সেই পরিবারে নারীর যে মহিলাটা আছে সেই মহিলার কোনো ডিসিশন মেকিং এ তাকে কখনো ডাকা হয় না এবং সে আপনি চাকরি বাকরি করেন নিজের টাকা নিজে উপার্জন করেন আর ওই ওই বউটা তার স্বামীর কাছ থেকে চেয়ে চিনতে কিছু টাকা নেয় কিছু অনেক কাকতি মিনতি করতে হয় মাথা নিচু করে থাকতে হয় টাকাটা নেওয়ার সময় মাথাটা নিচু করে থাকতে হয় যে কারো কাছ থেকে যদি আপনি টাকা নিতে যান কোনো কাজ না করে টাকা মানে মানে এমনি মুহূর্তে টাকা নিতে যান তাহলে আপনার কিন্তু একটা মানে মানে মাথা নিচু করতে হয় তাই না আপনার কিন্তু একটু লাগবে আমার কিন্তু খুব কারো কাছ থেকে একটা পয়সাও যদি আমি খুব আত্মসম্মানে বউটা তার স্বামীর কাছ থেকে টাকা নেয় টাকা চেয়ে চেয়ে নেয় হ্যাঁ এবং সেই বউটা পরিবারের যে ডিসিশন হয় কি হবে মানে কার সাথে কোথায় ঘুরতে যাবে কোথায় কি হবে এগুলোর ব্যাপারে তার বউ কখনো ডিসিশন মেকিং এ থাকতে পারে না

খুবই মানে নিজেকে আপনার কি তৃপ্তি লাগে না যে আপনি নিজের টাকাটা নিজে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন মেরুদণ্ড সোজা করে নিজের টাকা নিজে করছেন খরচ ডিসিশনে একটা ব্যাপারে যে এটা এরকম হওয়া উচিত হলে ভালো আপনার ডিসিশনটা সবাই মন দিয়ে শুনতেছে যে হ্যাঁ অত ভালো কথা বলেছে মানে অত খুব চমৎকার একটা মানে বুদ্ধি দিয়েছে এই যে এইগুলা যখন হয় তখন কি আপনার মনে একটা শান্তি লাগে না যে আমার একটা সমাজে আমার একটা জায়গা আছে আমি একটা মানে মাথা উঁচু করে দাঁড়ানো একজন মানুষ নাকি আপনি সেই রকম একজন মানুষ হতে চান যে মাথাটা সবসময় নিচু করে থাকবে মাথাটা নিচু করে খালি হুকুম শুনবে এবং টাকা চেয়ে চিনতে নিবে সেই টাকাটা দিয়ে খরচ করবে এরকম একটা জীবন আপনার কাছে ভালো লাগে কোনটা

একটু সূচনা আপনি আসিভাই লাস্ট যে কথাটা বলছেন তুমি যেমন ধরেন আপনি জমি কিনবেন এই জমিটা কোথায় কেনা হবে বনানীতে নাকি সাভারে নাকি ভেড়া মারাতে এই ডিসিশনটা আপনার না নেওয়াটা এটা কি কি আপনি রিল্যাক্স মনে করেন না নিতে পারাটা না নাওনা আসলে এমন না যে আপনি চাইলেই নিতে পারবেন না নাওয়ার মানে নেওয়ার ক্ষমতা আপনার নাই ডিসিশনটা মেকিং এর আপনার কোনো ক্ষমতাটাই নাই এরকম একটা জীবনটাকে আপনি কি রিল্যাক্সড মনে করেন নাকি অপমানের মনে করেন একটু যদি আমাদেরকে বলেন আসলে ডিসিশন যদি হ্যাঁ আপনারা যেটা বলছেন আপনাদের দিক থেকে যদি ইসলামের দিক থেকে বলি তাহলে হ্যাঁ কিন্তু আপনারা যেভাবে বলছেন আমার ব্যক্তিগত দিক নির্দেশনা করে আমি চলছি তাই হয়তো বা আমি এখন এটাই বলবো আবার ইসলামের দিকটাও বলবো দুই দুই দিকের এই কথা বলতে হয় কারণ আমি বাবার বাড়ির শ্বশুর বাড়ি সব ডিসিশন গুলোই আমি নিচ্ছি শ্বশুর বাড়ি থেকে শুরু করে ভাসুর শ্বশুর এদের ডিসিশন গুলো ম্যাক্সিমাম আমার হয়ে থাকে এখন এই ডিসিশন গুলা আমার হাজব্যান্ড পুরোটা নেয় না তার পরিপক্ষ থেকে আমি নেই আহ বাবার বাড়িটাও নেই আমার ব্যক্তিগত আমার সংসারেরটাও আমার হাজবেন্ডেরটাও আমারটাও পুরোটাই আমার একার হ্যালো হ্যাঁ তো এই ডিসিশন গুলো না নিতে পারলে সেটাকে কি আপনি তখন অসম্মানের বলবেন নাকি রিল্যাক্স এর বলবেন এখন এখন যদি এই কথাটা আমার শ্বশুর ভাসুর যারা আছে আমি যদি বলি সেটা যদি না শুনে তখন তো আমার খারাপই লাগবে কিন্তু আমার ওই যে আরেকটা বড় ভাই বলছিল হ্যাঁ আমার না আমি 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 কি তো এটা বলি নাই আমি কিন্তু এটা বলি নাই আমি কিন্তু এটা বলি নাই আমি বলেছি যে ধরেন আপনি একটা মতামত দিতে গেলেন তখন আপনাকে বলা হলো এই ধর এই মেয়ে মানুষ বেটি মানুষ আবার এত কথা বলে কেন হ্যাঁ আপনার কথা এটাই বলছি ভাই এটাই এটাই আমি এটা 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 আপনার জন্য অপমানজনক হবে কিনা আপনার আপনার সম্পর্কে লাগবে কিনা এখন আমি আপনি একজন মেয়ে মানুষ সেই কারণে আপনাকে আপনার লিঙ্গের কারণে আপনাকে ছোট করে দেখা হলো আপনাকে তো তাচ্ছিল্য করা হলো এই জিনিসটা আপনার কাছে অপমানজনক লাগবে কিনা এটা পরিষ্কার করে একটু বলেন হ্যাঁ এটা অপমানজনক লাগবে কিন্তু আমি যেভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি ওই ডিসিশন নিতে নিতে যাই তাহলে আমার ওইভাবে তৈরি হয়ে আমার ছোটবেলা থেকে ওইভাবে তৈরি যে হ্যাঁ আমার ডিসিশন গুলো শুনতে যাই আর যদি আপনাকে তো ছোটবেলা থেকে এইভাবে তৈরি করাটাই হয় নাই সেই যে পুরুষতান্ত্রিক সমাজ ইসলামী সমাজ সেখানে তো যাব না যে আমার কথা ওখানে রাখা হবে না না তারপরে তো তারপরে তো অনেক নারী তো সামনের দিকে যাচ্ছে আমাদের দেশে প্রধানমন্ত্রী হচ্ছে একজন নারী আমাদের দেশে স্পিকার হচ্ছে একজন নারী পৃথিবীতে বড় বড় জায়গাতে আমি যে দেশে আছি জার্মানিতে জার্মানির চ্যান্সেলার হচ্ছে একজন নারী তারপরে হচ্ছে গিয়ে পৃথিবীর বড় বড় জায়গায় এখন নারীরা পৌঁছে গেছে না এখন তো সেই যুগ নাই যে ছোটবেলা থেকে দমন করে রাখলি যে মেয়েরা মানে আগাতে পারে না তাও না অনেক নারী আছে একটু শুনে নেন একটু শুনে ছোটবেলা থেকে দমন করে রাখার পরেও অনেক নারীর এত বেশি যোগ্যতা থাকে তারা সেইগুলা প্রতিবন্ধকতা পার হয়েও অনেক দূর পর্যন্ত পুরুষদের থেকেও বেশি চলে যায় হ্যাঁ সাংঘাতিক ভালো ধারে কাছে ছিল না সেটার কাছে তারপরে যখন ইন্টারমিডিয়েট পাশ করছি তখন দেখছি ক্রস কলেজ তারপরে হচ্ছে যে মেয়েদের যে কলেজগুলো ওদের দুর্দান্ত রেজাল্ট রেজাল্ট করে ফাটায় ফেলছে পুরা হ্যাঁ মানে হইচই ফালাই দিছে তারা এই এবং আমাদের আশেপাশে তো অনেক মেয়েরা ছিল অনেক মেধাবী মেয়েরা ছিল তারা অনেক দিয়েও এই যে প্রতিবন্ধকতা আছে সেগুলো থাকার পরেও দেখেন একটা বাসে এসে ঘরের কাজ করতে হয় একটা ছেলেকে মা কখনো বলে না এই বলে না মেয়েটাকে সবসময় বলা হয় যে মেয়েটা করতেছে কিন্তু বলা হয় এটা এটা করে দিয়ে যা এটা একটু রান্না করে দেয় তোর বাবাকে এটা একটু রান্না করে একটু চা বানিয়ে দিয়ে যায় তোর বাবাকে একটু চা বানিয়ে দিয়ে যা এই যে সময়টা কিন্তু তার নষ্ট হয়ে যাচ্ছে তার পড়ার সময়টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই কাজটা কিন্তু ছেলেটা কিন্তু ছেলেটাকে কিন্তু এই প্রতিবন্ধকতা বেশিরভাগ সময় ছেলেটা কিন্তু যায় করে করে কিন্তু হয় না দে এটা একটু দেখেন এত প্রতিবন্ধকতার পরেও অনেক নারী অনেক দূর আগে গেছে কিন্তু তাতে তো আরো বেশি রেসপেক্ট করা উচিত তাদেরকে তাই না আছে তারা এত প্রতিবন্ধকতা পারি দিয়ে অনেক আগে গেল কিন্তু আমাদের সমাজে আপনি কি বলতেছেন যে সেভাবে তৈরি করা হয়নি আপনাকে আপু সেইভাবে সেইভাবে আপনার মন মানসিকতার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনি সেইভাবে প্রস্তুত না আপনি আসলে যোগ্য না আপনি আসলে সম্মানের যোগ্য না আপনি আসলে উপযুক্ত না এই জিনিসটা আপনার মাথায় বারবার বারবার বলার কারণে আপনার মাথায় এটা সেট হয়ে গেছে যে আমি আসলে যোগ্য না কিন্তু কথাটা সত্য না কথাটা একেবারে মিথ্যা পৃথিবীতে অনেক বড় বড় জায়গায় বড় বড় নারী আছে অনেক মানে শক্তিশালী অনেক মেধাবী অনেক উদ্যমী নারী আছে এগুলো আমরা পত্রিকাতে দেখতে পাই কিন্তু অনেক প্রতিবন্ধকতা পারি দিয়ে তারা সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা কি সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা হলো যে বাচ্চা একটা বাচ্চা জন্ম দেওয়া এইটা যারা করতে পারে তারা তো অনেক মানে অনেক শক্তিশালী মানুষ তাই না মতামতটাই দিন আগে প্রশ্ন শুনবো আমরা আগে দিন এই কথাটা ভাই বারবার করে বলছে আত্মসম্মানের ব্যাপারটা সেই সম্পর্কে আপনার বক্তব্যটা আমরা শুনতে চাচ্ছিলাম অত সমন্ত প্রত্যেকটা মানুষেরই আসছে থাকবে কিন্তু আপনি তো বললেন যে এটার মানে আপনি তো দাঁড় করালেন রিল্যাক্স হওয়া আপনি আপনি বললেন আপনার দায়িত্ব মানে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেওয়া আপনার অধিকার যতক্ষণ না হ্যাঁ বলে এটা একটু বলে দেখ তো বলে দিই মাতুপপুর ভাই ধরেন একজনের অধিকার আছে যে সে ডিসিশন দিতে পারে তারপরে সে যদি চাই দিলো দিলো না দিলো না দিলো না দিয়ে রিল্যাক্সে থাকলো রিল্যাক্সে পায়ের উপরে পা উঠায় বসে থাকলো ইজি চেয়ারে শুয়ে থাকলো সেটা তো ভাই ভিন্ন কথা তাই না

এটা তো মানে মানে অমানবিক মানে মানে কি রকমের একটা বাজে কথা যে একটা নারীর যোগ্যতা আছে সবই আছে কিন্তু সে হইতে পারবে না মানে একটা দেওয়া না না এই ইসলাম যে নিষেধ করছে এটা নিয়ে তো আমরা কথা বলতেছি যে একজন নারীর যদি যোগ্যতা থাকে তারপরে তাকে হইতে দিবেন না আর একটা পুরুষের যদি যোগ্যতা না থাকে সে তার একটা নুনু থাকার কারণে সে যোগ্য হয়ে গেল মানে তার যোগ্যতা কি তার একটা নুনু আছে কি একটা অদ্ভুত কথা আচ্ছা অগ্নি ভাই আমরা মনে হয় আলোচনাটা বুঝতে পারছি আমরা উনি হয়তো এই বিষয়ে কোনো বক্তব্য দেবেন না আপনার কাছে আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে কি আপনি ইসলামে কি আছে নাই আমার মনে হচ্ছে না যে সেটা ওনাকে বলে খুব একটা লাভ হবে কারণ ওনাকে আপনার যে মানে এটা আপনার কাছে আমার ব্যক্তিগত পরামর্শ আপনার জায়গায় আমি হলে এটাই প্রথম আমার মাথায় আসতো সেটা হচ্ছে আত্মসম্মান বোধ জিনিসটা এই জিনিসটা জাগিয়ে তোলা এই জিনিসটা বিভিন্ন ভাবে জাগিয়ে তোলা যায় যার মধ্যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে পৃথিবীতে আর অন্য দেশগুলোতে সেখানে নারীদের অবস্থানটা কেমন যেমন ধরেন যেসব দেশে নারীরা হচ্ছে ক্ষমতায় আছে বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে সেখানে দেখেন যে বড় বড় পদগুলোতে নারীরা আছে এই যে জার্মানির কথা বলো আসিফ ভাই নারীরা ক্ষমতায় আছে তারপরে ওখানে দেখেন এই যে টিকা অক্সফোর্ডে যে টিকা আবিষ্কার করলো সারা গিলবার্ট একজন নারী মানে কোনো দিক দিকে পিছিয়ে নেই নারীরা পৃথিবীর অন্য দেশগুলোতে ভালো ভালো দেশগুলোতে হ্যাঁ ওখানে কিন্তু নারীরা যাপন করছে এই যে সেখানে তারা কিভাবে জীবন যাপন করছে সেই যাপনটা সম্পর্কে সাথে যদি পরিচয় দিতে পারতেন সেটা সেটা যে মাধ্যমেই হোক মাধ্যমে হোক ডকুমেন্টারির মাধ্যমে হোক সেটা হতে পারে সিনেমার মাধ্যমে হোক যেকোনো ভাবে যদি এই জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারতেন উনি যদি দেখতে পারতেন চোখে যে উনি যে পরিবেশে বড় হচ্ছেন উনি বলবো না শুধু আমাদের বাংলাদেশের মেয়েরা যে পরিবেশে বড় হচ্ছেন আর উন্নত বিশ্বের মেয়েরা যে পরিবেশে বড় হচ্ছে সেটার পার্থক্যটা কি এটা যদি নিজে থেকে দেখে তখন হয়তো এই আত্মসম্মানবতা জাগবে তার আগ পর্যন্ত না এই মানসিকতা নিয়ে বড় হয়েছেন সেই জন্য না উনি না মানে হঠাৎ করে সেই মানসিকতার বাইরে বের হয়ে এসে চিন্তা করতে পারবে না চিন্তা করতে গেলে তখন আবার বাধা দেওয়ার জন্য খড়ো ঘাতে নিয়ে দাঁড়িয়ে আছে ইসলাম ওই বলছে বললো না উনি যে আল্লাহ তো কইসে এটা এরকম করে মানতে হবে আমি মানব আল্লাহ কি কইছে ঘাটাঘাটি করে দেখো আল্লাহ তো এই জন্য ঘাটাঘাটি করতে না করছে তো তার মানে উনি ঘাটাঘাটি করতে বা ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যায় এরকম কোনো চিন্তা উনি করতে পারবেন না এই জন্য ওইরকম চিন্তা আগে করতে না দিয়ে আগে মানে মানে দুই দিক থেকে বাধা না এনে আগে একটা দিকের বাধাটা দূর করুন আগে ওনার আত্মসমান দেখেন আপনি কিভাবে জায়গায় তুলতে পারেন আসিফ ভাই আপনি কি বলেন আপনার কোনো পরামর্শ আছে ওনার জন্য হ্যাঁ ভাই আপনার কথার সাথে আমি মানে একদমই একমত আমরা নতুন কিছু বলার নেই আসলে অগ্নি ভাই আপনি বা সূচনা আপনি কি শেষ আমাদেরকে কিছু বলতেন আমরা তাহলে শুনে পরবর্তীতে কাছে যাই আচ্ছা আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ আমি অনেক সময় নিয়েছি আর আপনারা ভালো থাকবেন এবং মাঝে মাঝে এগুলো শুনবে এটাই আর দেখি আমি চেষ্টা করছি কিন্তু সে নিজে নিজের কিন্তু অনেক জায়গায় নেতৃত্ব দিচ্ছেন কিন্তু সেটা তিনি ওই যে একটা বদ্ধ ঘরের মধ্যে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং সব জায়গায় আছেন কিন্তু সে আবার মানে ওই আপনারা একটা ই দেখাতেন না যে ওই এইভাবেই একটা সিচুয়েশনের মধ্যে উনি আছেন ঠিক আছে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনার এবং সূচনা আপু দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমাদের আপনারা সুখে থাকুন মিলেমিচে থাকুন সেই কামনাই করছি ভালো থাকবেন তাহলে